আচ্ছা আন্টি, আজকে ভয় লাগছে? না তুমি আন্টি, তোমাকে আন্টি বলে ডাকো। ও না, তাই আচ্ছা। সেখানে নামার কোনো কেস নেই, ওখান থেকে এলাম এইখানে একটু স্টে করলো এই জায়গাটাতে, এই তিন চার মিনিট লাগলো ওই প্রান্ত থেকে এই প্রান্তে, ফুটেজ দেখালাম। যেসব বন্ধু বান্ধব আছে তাদের জন্য কিছু না কিছু নিই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জিমের জন্য কিছু না কিছু নিই। তো এবারে ভাবলাম এখানে এসেছি, এখানে স্পেশাল হচ্ছে বুদ্ধার যে ফ্ল্যাগ গুলো আছে না, বুদ্ধার ফ্ল্যাগ। তোমার কি মনে হয় এখানে কোন জিনিসটা কম দাম কম? গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কালকে কেমন ঘোরালাম বলো? জানি কম বেশি খারাপ ভালো মিশিয়েই সব হয়, যাই হোক আজকে একটু লেট হয়ে গেল গুড মর্নিং বলতে। তার কারণ হচ্ছে কালকে অতটা ট্রাভেল করে এসেছি, ফিরেছি মানে কালা পাথর, তারপর যেসবগুলো দেখালাম তোমাদেরকে আর কি, মানে আপনাদেরকে, এই ওদের ব্যাগ, লোকে আমাকে ব্যাগ চোর না মানে ভ্যানিটি ব্যাগ চোর না ভাবে। আমি যেখানেই যাই, যেখানেই যাই না কেন, বন্ধু বান্ধব মানে জিমের যেসব বন্ধু বান্ধব আছে তাদের জন্য কিছু না কিছু নিই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জিমের জন্য কিছু না কিছু নিই। তো এবারে ভাবলাম এখানে এসেছি, এখানে স্পেশাল হচ্ছে বুদ্ধার যে ফ্ল্যাগ গুলো আছে না, বুদ্ধার ফ্ল্যাগ দিয়ে বাইকে দেয়, তারপর বাড়ির দরজায় দেয়, তো ওরকম একটা ফ্ল্যাগ নিলাম বড় সাইজটা আমাদের জিমে, বুঝলে একটু কোথায় তোমরা শুনতে পাচ্ছ, জিমে ওটা লাগিয়ে নেবো। ওকে, খাবো দুপুরবেলার ভুড়ি ভোজন যা বলি আমি, সেটা কমপ্লিট করব, দেন রেস্ট নেব, দেন আবার সন্ধ্যাবেলা কেনাকাটা, ঠিক আছে? সন্ধ্যাবেলা আবার আসবো তোমাদের কাছে, মানে তোমাদের নিয়ে আসবো, এখনকার মতো এখানেই বাই। খেয়ে দে উঠে এক ফোঁটা রেস্টও নিইনি, বললাম না রেস্ট নেব, বাট রেস্টও নিইনি, চলে এসেছি আবার এমজি মার্কেট। দেন এবার যেটা মেন কথা, কেন লাইভে এলাম বললাম তো, এই লাইভ বলছি কেন বললাম তো, ভিডিও করবো না বাট এলাম কেন, সেটা হচ্ছে এখানে রোপওয়েতে ওঠা যায়, তো এখন চারটে বেজে গেছে, বাজেনি এখনও, তো হোটেলে বললো চারটে পর্যন্ত নাকি রোপওয়েতে ওঠা যায়, তো আমরা যাই দেখি, যদি রোপওয়ে খোলা থাকে তাহলে উঠবো। রোপওয়ে চড়তে যাবো, রাস্তাটা কেমন ঢাল দেখো শুধু, দাঁড়াবো এইদিকে, এই এইদিকে ঢাল, এদের মুখগুলো দেখো, বলছি এরকম ঢাল রোপওয়ে হলে আমি হারগিস আসতাম না, মুখটা দেখো আন্টি মনে। আমাদের ব্যাচটাই লাস্ট মানে রোপওয়েতে, 5:30 পর্যন্ত চলে, টিকিট পেয়ে গেছি। বাবা সেম কেস, যেমন আগে গেল না, আগের রোপওয়েটা আপনারা দেখতে পেলেন, এটাতেও যাবেন, আমি আন্টি আর মা যাবো। এখন লিফটের ওয়েট করছি, এই কাউন্টার থেকে টিকিট কাটলাম, সবার ইনফরমেশনের জন্য বলে দিলাম 5:30 পর্যন্ত খোলা থাকে গ্যাংটকটা, গ্যাংটকে বা দেখতে পাবেন কতটা দেখতে পারবো, 4টার মধ্যে চলে আসবেন সবাই, লিফট ধরবো, বাংলায় বলে 4 তলায় যাবো, আর ইংলিশে হচ্ছে 3rd floor-এ যাবো। রোপওয়ে থেকে তো করবোই। আচ্ছা আন্টি, আজকে ভয় লাগছে? না তুমি আন্টি, তোমাকে আন্টি বলে ডাকো। ও না, তাই তো। আচ্ছা, হ্যাঁ, যা সব জায়গায় যা ঘুরছে, যাকেই জিজ্ঞেস করবে যেই দেখছে সেই বলছে এটা আমার মা, আর আর বললাম না এটা আমাকে।
তিন চার মিনিট লাগলো ওই প্রান্ত থেকে এই প্রান্তে। ওই আগের রোপওয়েটাতে যেমন নেমে আমরা উপরে গিয়ে ফটোশুট টটোশুট করেছিলাম, এখানে নামার কোনো কেস নেই। ওখান থেকে এলাম এইখানে, একটু স্টে করলো এই জায়গাটাতে, এই যেমন ওখানে ছিল সেম টু সেম, আবার এখান থেকেই ব্যাক করলো যেখান থেকে উঠেছি। চললাম তোমাদেরও চলালাম, আর এটার মানে হচ্ছে শুধু আমার নয় তোমাদেরও লাক অ্যান্ড স্টার খুব ভালো। ওকে, লাস্ট লাস্ট রোপওয়ের ব্যাচ এটা।